In by Hernandez. 1-1. নকআউট পর্বের লড়াইয়ে রাতে পোল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচে পোল্যান্ডকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। পোল্যান্ডও চাইবে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে। কাতারের আল থামোমা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এর আগে 1982 সালে ফ্রান্স এবং পোল্যান্ড মাত্র একবার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। সেবার পোল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ফ্রান্স। সেই দুঃস্বপ্নের 40 বছর পার করেছে ফরাসিরা। এবার আরও একবার বিশ্বমঞ্চে বাঁচা মরার লড়াইয়ে পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স। আসরে ফ্রান্স শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছে, যদিও 3 ম্যাচের একটিতে আছে হারের স্বাদ। শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে 1-0 গোলে হেরেছে এমবাম্পে গ্রিজম্যানরা। আগেই শীর্ষ 16 নিশ্চিত হয় সেই ম্যাচে একাদশে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিল কোচ। কিন্তু পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যেহেতু ডু অর ডাইয়ের, তাই কোনো ঝুঁকি নিতে চান না দিদিয়ের দেশম। পোল্যান্ড নিয়ে নতুন করে সাজাচ্ছেন পরিকল্পনা। অপরদিকে পোল্যান্ডের নকআউটে ওঠার যাত্রাটা নাটকীয় হলেও শীর্ষ 16 লড়াইটা হেলাই পার করতে চাইবেন না লেভানদোভস্কিরা। যেহেতু আসরে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে, তাই এক চুলো ছাড় দিতে নারাজ পোল্যান্ড। সেক্ষেত্রে লেস ব্লুদের বিপক্ষে পলিশদের ফরমেশন হতে পারে 4-4-2। মুখোমুখি পরিসংখ্যান বলছে শেষ 7 ম্যাচে ফ্রান্স জিতেছে মাত্র 3টিতে, বাকি সবগুলো ম্যাচই হয়েছে ড্র। সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে দ্য হোয়াইট ড্রেডসরা। তবে সবকিছু ছাপিয়ে এখন শুধু একটাই প্রশ্ন, ফ্রান্স কি পারবে 40 বছর আগের প্রতিশোধ নিতে?